তাহলে স্যার শ্বশুরবাড়ি গিয়ে এইসব বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল কালেক্ট করে নিয়ে আসেন। চুই চাল যে আছে বা চুইয়ের গাছ হয় যা আছে এটার আমি অস্তিত্ব সম্পর্কে জানতাম না। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। প্রিয় দর্শক, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। আজকে আমরা সহকারী অধ্যাপক সমর কুমার প্রামাণিকের সঙ্গে আছি। ওনার মাঠ ফসল, ফলবাগান এবং তার মশলা জাতীয় বেশ আবাদ আছে। তো এই আবাদগুলো আমরা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গে থাকবে এবং স্যারের নাকি চুই ঝাল আছে, চুই ঝালের গাছ আছে। তো চুই ঝালের গাছ আমরা দেখবো, চলেন স্যার। দেখায় আছে, কাছাকাছি আছে। চাষাবাদ করেন? হ্যাঁ, এটা আমি যতদূর দেখেছি আর কি, সেখানে এইভাবে বড় গাছের পাশাপাশি লাগাই দেয়, সেই গাছ বয়ে উঠে যায়। বিশেষ করে সুপারি গাছে এরা আরো বেশি ভালো বোধ হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে হয়ে যায়। এই মশলা জাতীয় উদ্ভিদের সাথে কিন্তু আমরা অনেকেই অপরিচিত, জানি না আসলে এই চুইঝালের ব্যবহারটা কি। তো স্যারের থেকে আমরা সংক্ষিপ্তভাবে জানবো যে চুইঝালটা আসলে এই চুইঝাল ব্যাপারে, চুইঝাল যে আছে বা চুইয়ের গাছ হয় যা আছে এটার আমি অস্তিত্ব সম্পর্কে জানতাম না। আচ্ছা, বিশেষ করে আমার বৈবাহিক সূত্রে বোধের সঙ্গে সম্পর্ক। আচ্ছা, চুইঝাল বা চুইঝাল মশলা জাতীয় ফসল, এর কাণ্ড, শিকড়, শাখা, প্রশাখা সবই মশলা হিসাবে ব্যবহৃত হয়। ছোলা ভাজি, আচার, হালিম, চটপটি, ঝালমুড়ি, চপ ও ভর্তা তৈরিতে চুইঝাল ব্যবহৃত হয়। মোট কথায় মরিচ, গোলমরিচ, ঝালের বিকল্প হিসাবে যে কোনো কাজেই চুইঝাল ব্যবহার করা যায়। চুইঝালের কাণ্ড বা লতা কেটে টুকরো টুকরো করে মাছ বা মাংস রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। রান্নার পর গলে যাওয়া সেই সব টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া হয়। এই চুইঝাল খেতে খুব ঝাল হলেও এর একটা অপূর্ব স্বাদ ও ঘ্রাণ আছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল এবং যশোর এলাকায় চুইঝাল মশলা হিসেবে খুব জনপ্রিয়। চুইঝাল যেহেতু লতা জাতীয় তাই এর জন্য আরোহণের সাপোর্ট লাগে। সেক্ষেত্রে আম, কাঁঠাল, জাম, সুপারি, নারিকেল, মেহগুনি ও কাফলা গাছ বাউনি হিসাবে চুই চাষের জন্য ব্যবহৃত হয়। বাউনি না দিলেও মাটিতে বাড়তে পারে এই চুইঝাল। বীজ ও লতার কাটিং দিয়ে বংশবিস্তার করা যায়, তবে লতার কাটিংয়ে বারবারটি তাড়াতাড়ি হয় এবং ফলন দ্রুত পাওয়া যায়। দেশের দক্ষিণাঞ্চলে প্রায় সব কয়টি নার্সারিতে চুইঝালের চারা পাওয়া যায়। দোয়াশ ও বেলে দোয়াশ মাটি এবং পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত ও ছায়াময় উঁচু জমিতে সাধারণত চুই চাষ করা হয়। চুইঝালের জন্য আলাদা কোনো মাটি জমির প্রয়োজন নেই। সাধারণত ফলবাগান বা বৃক্ষ বাগানের জমির মাটি চুইয়ের জন্য উপযুক্ত। শুধু খেয়াল রাখতে হবে বর্ষায় বা বন্যায় যেন চুইঝাল গাছের গোড়ায় পানি না জমে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আশ্বিন, কার্তিক মাস এই দুইবার হলো চুইঝালের লতা রোপণের উপযুক্ত সময়। অঙ্গজ প্রজনন বা লতা কাটিং পদ্ধতিতে এর কাণ্ড বা শাখা 50-75 সেন্টিমিটার লম্বা করে কেটে সরাসরি মাটিতে রোপণ করা হয়। ভালো বালাইমুক্ত আবাদের জন্য চুইঝালের কাটিং তৈরি চারা রোপণের আগেই অবশ্যই শোধন করে নিতে হবে। 1 লিটার পানিতে 2-3 গ্রাম প্রোভেক্স, নয়েন, ব্যাবিস্টিন বা অন্য কোনো উপযুক্ত রাসায়নিক মিশিয়ে কাটিং 30 মিনিট চুবিয়ে রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলে কাটিং রোপণ করতে হবে। চুই চাষে চাষিরা সাধারণত কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না। পোর বা শাখা রোপণের আগে গর্তে পচা আবর্জনা বা ছাই বা গোবর ব্যবহার করেন। তবে রাসায়নিক সার কেউ যদি প্রয়োগ করতে চান তাহলে বর্ষার আগে ও পরে গাছের গোড়া থেকে 1 হাত দূরে সাধারণ হারে ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করা যেতে পারে। শুকনো মৌসুমে পানি সেচের ব্যবস্থা করতে হয়। অন্তত সপ্তাহে 1 বার গাছের গোড়ায় সেচ দিলে গাছের বারবারটি স্বাভাবিক থাকে। চুই লাগানোর বা রোপণের 1 বছরের মাথায় খাওয়ার উপযোগী হয়, তবে ভালো ফলনের জন্য 5-6 বছর বয়সের গাছই উত্তম। 5-6 বছরের একটি গাছ থেকে বছরে প্রায় 15-25 কেজি পর্যন্ত চুইঝাল লতার ফলন পাওয়া যায়। আর এই চুইঝালে আছে অসাধারণ ওষুধি গুণাগুণ ও উপকারিতা, যা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমার গাইবান্ধার সুন্দরগঞ্জে যেটা হচ্ছে ছাইতানতলা শিবরাম, বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যেটা শিবরাম সরকারি স্কুল, সেখানে তার সাথেই শ্বশুরবাড়ি, সেখান থেকে গিয়েই এটার সঙ্গে পরিচয়।
এবং ওখান থেকে আমার স্ত্রী এটা আমদানি করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে অবশ্য আমি এই বছর দুয়েক আগে আমাদের নাটোরের ভাতুরিয়া যে নার্সারি আছে, হর্টিকালচার আছে, সেখানেও দেখেছি এবং আমার কাছ থেকে আবার ওনারা হচ্ছে আলাপও করলেন, মত বিনিময় করলেন। হ্যাঁ, আমার আরেকটি জিনিস ওই দেশ থেকে আমদানি করা আছে, সেটা আপনার হচ্ছে লটকন বলে আর কি, মানে গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে এবার আমার অবশ্য ফুল এসেছে, দেখাবো। তাহলে স্যার শ্বশুর বাড়ি গিয়ে এসব বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল কালেক্ট করে নিয়ে আসে। খুলনা এলাকায় এর ব্যাপক ব্যবহার আছে। খুলনাতে এইগুলো আপনার মশলা হিসাবে মাছ তরকারিতে ব্যবহার করে, ডাল থেকে শুরু করে মাছের ঝোল, মাংসেও এটা ব্যবহার করে। ছোট ছোট স্যার আপনি তো চুইঝাল খেয়েছেন তো আপনি? হ্যাঁ, আমি মানে স্বাদ কেমন? চারজনকে খাওয়াচ্ছি, আপনাদেরও খাওয়াবো। আচ্ছা, সুযোগ পেলে। আসলে এটা স্বাদটা কেমন, মানে খেতে কেমন লাগে? আসলে একটু ঝালটে ঝালটে লাগে, বিশেষ করে আমাদের ওই গোলমরিচ বলে যেটা, গোলমরিচের মতো যেটা ঝাল, তবে ওটা তীব্র অসহনীয় না। তো বিশেষ করে সর্দি কাশি, গা ব্যথা এগুলোর জন্য নাকি হচ্ছে খুব উপকারী উপকারী। আচ্ছা আচ্ছা। তো স্যারকে সংক্ষিপ্তভাবে বলার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।